হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহেদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায়, সেও কিছু শিখতে পারে। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। একজন ভাই কমেন্ট করেছেন, উনি বলতেছেন যে আমি আমার কবুতরকে কি খাবার দিই, এই নিয়ে উনি কোয়েশ্চেনটি করেছেন। আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসলাম। সো গাইস, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট প্রতিনিয়ত রিপ্লাই দেওয়া হয় এবং কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসা হয়। সো গাইস, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। আমি আমার কবুতরকে তেমন কিছু খাবার দিই না, নর্মাল খাবারই দিই। আমি আমার কবুতরকে দান দিই। দান হচ্ছে প্রধান খাবার, কবুতরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দান কবুতরকে খাওয়াতে হবে। আমি কবুতরকে দান দিই, তারপর তাদেরকে গম দিই, তারপর সপ্তাহে তিনবার অথবা চারবার সরিষা দিই। অবশ্যই লাস্ট টাইমে সন্ধ্যার সময় সামান্য করে সরিষা দিই, সপ্তাহে চারবার অথবা তিনবার সরিষা দিয়ে থাকি। আপনারাও এই নিয়মে কবুতরকে খাবার দিতে পারেন। অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, কমেন্টে আমাকে কমেন্ট করতে পারেন যে কবুতরকে ভাত খাওয়ানো যাবে কি না। অনেকে আমাকে কোয়েশ্চেন করে থাকেন, কমেন্ট করে থাকেন। অবশ্যই কবুতরকে ভাত খাওয়ানো যাবে, কিন্তু কীভাবে খাওয়ানো যাবে, আপনি জাস্ট ভাতগুলা দিয়ে দিলে হবে না। কি নিয়মে খাওয়াতে হবে, ভাত খাওয়ালে কি সমস্যা হবে, এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই এই ভিডিওটির পরে। সো গাইস, আপনাদেরকে তো বলাই হয়েছে আমি জাস্ট নর্মাল খাবার দিই, গম দিয়ে থাকি, তারপর দান দিয়ে থাকি, এই দুইটি খাবার দিয়ে থাকি, তারপর লাস্ট টাইমে সরিষা দিয়ে থাকি, তাও সপ্তাহে চারবার অথবা তিনবার সরিষা দিয়ে থাকি, পরিমাণ অনুযায়ী, একদম কম পরিমাণের অনুযায়ী আমি সরিষা দিয়ে থাকি। তাহলে এইগুলা খাওয়াই আমি কবুতর পালন করতেছি, আর আমার কবুতরগুলা বাহিরে ন্যাচারাল থেকে বিভিন্ন ধরনের জিনিস খায়, কুড়িয়ে খাচ্ছে। ওটা নিয়েও আপনাদের সাথে কথা হোক। আমার কবুতর বাহিরে গিয়ে মাটি খায়, মাঠে গিয়ে ঘাস খায়, বিভিন্ন ধরনের লতা পাতা, যেগুলা ঘাস তাদের প্রয়োজনীয় শরীরের জন্য, ওগুলো খেয়ে ফেলে তারা। আমার কবুতর আমি ছেড়ে পালন করি, তাদের যেখানে ইচ্ছা সেখানে গিয়ে তারা ওই ন্যাচারাল পরিবেশ থেকে মাটি আর ঘাস সংগ্রহ করে তারা খেয়ে নেয়। তারপর তাদেরকে ইটের গুঁড়া দেওয়া হয়, ন্যাচারাল যে গ্রিডগুলো আমি তৈরি করেছি। গ্রিড কীভাবে তৈরি করতে হবে এ নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে সেকেন্ড লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিতে পারেন। কবুতরকে আমি গ্রিড খাওয়াই থাকি। তারপর আমি আমার কবুতরকে কয়লার যে ছাইগুলো আছে, কয়লার যে ছাইগুলো হয় ওগুলাও খাওয়াই থাকি। ওগুলো আপনাদের ফার্মে অথবা ফার্মের বাহিরে কবুতর যেখানে পরিবেশে হাঁটা চলা করে ওইখানে আপনারা রেখে দিবেন, কবুতর পরিমাণ অনুযায়ী গিয়ে ওখান থেকে সংগ্রহ করে খেয়ে নেবে। চোলার যেই পোড়া কয়লা থাকে, ওই কয়লার ছাইগুলো আপনারা কবুতরকে খাওয়াতে পারেন, কবুতরের জন্য অনেক বেশি পুষ্টিকর। আপনারা ওইখানে রেখে দিতে পারেন যে কোনো স্থানে, ওরা নিয়ে তারা খেয়ে নেবে। আর যদি আপনাদের সম্ভব হয় আপনারা নিম গাছ নেবেন, নিম গাছ পুড়িয়ে কয়লা করে, কয়লা করে ছাইগুলো ছাই করে আপনারা কবুতরের জন্য রেখে দিতে পারেন, কবুতর গিয়ে খেয়ে নেবে, সেক্ষেত্রে কবুতরের শরীরের জন্য অনেক বেশি উপকারে আসবে। আমার কবুতরকে সাধারণত আমি এই খাবারগুলো খাওয়াই থাকি, আপনারাও চাইলে এইভাবে কবুতর পালন করতে পারবেন, এই নর্মাল খাবারগুলো আপনারা কবুতরকে দিতে পারেন। কবুতরকে সরিষা খাওয়ালে কি হয় এই নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে তিন নম্বর লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। মুরগিকে যে ফিডগুলো খাওয়ানো হয় কবুতরকে কি খাওয়ানো যাবে এই নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে চার নম্বর লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিতে পারেন। কবুতরকে যদি বেশি পরিমাণের চনার ডাল খাওয়ানো হয় সেক্ষেত্রে কবুতরের কি ক্ষতি হতে পারে, কি প্রবলেম হতে পারে, এই নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে পাঁচ নম্বর লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। সো গাইস, আপনিও কবুতর পালন করেন, আমিও কবুতর পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।